হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল খেলার বাণী। তো আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব মোহামেডান ভার্সেস জামশেদপুর ম্যাচটা দেখতে, যেটা হচ্ছে কিশোর ভারতীতে, এখন আছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনে, সেখানে আমি যাব। মোহামেডানের হাই চান্স আছে যাবার, মানে পরবর্তী রাউন্ডে, মানে হচ্ছে প্রতিটা গ্রুপ দিয়ে একটা করে মানে গ্রুপ উইনার যাবে, যে ফার্স্টে শেষ করবে, আর দুটো সেকেন্ড বেস্ট টিম যাবে, তার মধ্যে একটা তো মোহনবাগান, আর একটা কি দেখা যাক। নর্থ ইস্ট তো মানে আছে লাইনে, তো মোহামেডান যদি বড় ব্যবধানে আজকে জিততে পারে, জামশেদপুরকে হারাতে পারে, তাহলেই মোহামেডানের পরবর্তী রাউন্ডে যাওয়ার চান্স আছে। তো সেই খেলাটাই আমি দেখতে যাবো, একটা উত্তেজনাপূর্ণ খেলা হতে চলেছে এই ম্যাচটা, সত্যিকারই একটা উত্তেজনাপূর্ণ খেলা। যদি মোহামেডান যেতে পারে খুব ভালোই, মানে বাংলার তিন প্রধানই তাহলে দুরান্তের কোয়ার্টার ফাইনালে খেলবে, তো সেটাই। এখন সালাউদ্দিন ভাই আসুক, তারপরে একসাথেই ঢুকবো। ওই সালাউদ্দিন ভাইয়ের জন্যে আমি ওয়েট করব এখানে এই গেটের সামনেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক লেট করে আগে মাঠে ঢুকেছি, ইতিমধ্যে মোহামেডান স্পোর্টিং দু গোল দিয়ে দিয়েছে, আর ধীমান ভাই কি বলে বলো? হ্যাঁ, ইতিমধ্যেই বাবুল ভাই এসছে, কিন্তু আসতে সামান্য একটু লেট করেছে, ইতিমধ্যে মোহামেডান দুটো গোল দিয়ে দিয়েছে, অনবরত খেলা মোহামেডানের। তো তোমরা দেরি না করে তোমাদের আমি খেলাটা দেখাই, খেলাটা দেখতে থাকো, হেভি একটা খেলা হচ্ছে আজকে। আজকে যদি মোহামেডান অসম্ভবকে সম্ভব করতে পারে, তবেই রাউন্ডে যাবে, আট গোল দিতে হবে, তবে পরবর্তী রাউন্ডে পৌঁছাবে। হ্যাঁ, ভাই
মোহামেডানের তিন গোলে লিড নিচ্ছে মোহামেডান হাফ টাইমে। তো বলো খেলা কিরকম লাগলো? দারুণ, আজ তো সবকিছু ফুটবল ভালো হচ্ছে, দেখে খুবই মনে শান্তি হচ্ছে। মানে খেলা হয় মাঠে কিন্তু দর্শক ফুটবল দেখতে আসছে, আর সে খুবই ভালো, আমরা খুবই খুশি আছি। খুবই ভালো, টিমে ভালো খেলছে। এই তো আজকে যেমন ফুটবল খেলছে, আর্মি দিন আমরা সুযোগ পেয়ে সুযোগগ্রস্ত করে বলে ছন্দ রয়েছে, ওই জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ওই দিন যদি চারটে পাঁচটা গোল করে থাকতাম তাহলে আজকে ম্যাচটা জিতে আমরা কোয়ালিফাই করে যেতাম, ভালোই খেলছে। কিন্তু যে রেফারিং হচ্ছে, যে রেফারিং হয়েছে, এই দুরান ছাড়াও কলকাতা লিগে লাস্ট ম্যাচে যে দুটো পয়েন্টই আমাদেরকে যায়নি, এটা মানে দর্শকদের মনটা শুনে নিলে দর্শকদের মত। বাবুল ভাই বলো তোমার কিরকম লাগলো? আমি তো প্রথম দুখানা গোল দেখিনি, আমিও দেখিনি, গোল হতো যেটা বাড়ে লাগলো। আপাতত ফার্স্ট হাফটা খুব ভালো পারফর্ম করেছে বিগত দিনের তুলনায়, দেখা যাক সেকেন্ড হাফটা কি হয়। স্পোর্টিং সমর্থক মানে কিন্তু তারা সবসময় মাঠে আসেন, তার প্রমাণ কিন্তু এই ম্যাচেও দেখতে পেয়েছি, প্রচুর দর্শক মাঠে এসেছেন। আজকে অনেকে জানেন যে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও তারা মাঠে এসেছেন, কারণ টিমের প্রতি তাদের একটা ভালোবাসা সবসময় আমরা দেখতে পাই, দল হারও পাই কিন্তু, তো তার একটা প্রমাণ কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, শুনে নিলে সবার বক্তব্যই তো। এই ম্যাচে দেখা যাক পাঁচখানা গোল করতে পারে কিনা মোহামেডান। পাঁচখানা গোল করলেই তবেই নেক্সট রাউন্ডে মোহামেডান যাবে। আট গোল হবে মোহামেডানে, আট গোল, আট গোল শুনে নিচ্ছে, আট গোল হবে এবারে বলছে, চার গোল হবে, চার গোল হবে, চার গোল হবে শুনে নিচ্ছে সবাই কি বলছে। তো সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে, তো তোমরা সেকেন্ড হাফের খেলাটা দেখতে থাকো। Yeah!
में दम नहीं है शॉट मार। सात गोल मारना और उसके बाद फिर क्वार्टर फाइनल जाना, तो ये कहीं ना कहीं एक तो प्रेशर था टीम के ऊपर। फिर भी टीम अपना हिसाब से बहुत अच्छा खेला है, बहुत चेष्टा किया है। ऐसा बात नहीं है कि टीम खराब खेला है या गंदा हार गया, टीम बहुत लाजवाब खेला है। टीम में कोई दो राय नहीं है कि टीम खराब खेला है, टीम अच्छा खेला है, हर प्लेयर परफॉर्मेंस दिया है, ठीक है। सिर्फ गोल का बात था तो बाढ़ में लड़ा, दो बाढ़ में लड़ा, एक पेनल्टी नहीं दिया, तो ये सब एडवांटेज था हम लोग का जो हम लोग को लेफ्टी नहीं दिया। আপনি বলুন আপনার খেলা কিরকম লাগলো আজকের মহামানের? আজকে মানে এর আগে যে দুটো খেলা খেললো মুম্বাইয়ের সঙ্গে আর একটা সঙ্গে খেলেছিল সঙ্গে, তা যাও আজকে খেলাটা খুব ভালো খেলেছে। আমরা তো কল্পনা করতে পারিনি যে আমরা ছটা গোল দেবো আজকে, আমি তো ভাবতেই পারিনি, কিন্তু আমাদের অনেকে দর্শকদের আশা ছিল যে আমরা 8 গোল দিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, কিন্তু সেটা আমাদের দুর্ভাগ্য কপাল। আজকের মতন আমরা 8 রাউন্ড থেকে বিদায় নিলাম, আবার পরবর্তী আই লিগ এবং কলকাতা লিগ তো চলছে, আশা করছি কলকাতা টিম মানে কলকাতা লিগে ভালো পারফরমেন্স করবে। আর আপনাদের চ্যানেলের এটা আরও বেড়ে যাক, আপনারা যেভাবে ফুটবলটাকে ধরে রাখছেন, গ্রাম বাংলা ফুটবলটাকে ছড়িয়ে দিচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেলের নামটা আমি জানি না গো, তো আপনাকে আমার চ্যানেলের নাম খেলারবাণী, খেলারবাণী, খেলারবাণী চ্যানেলটাকে আমি সবাইকে অনুরোধ করবো খেলারবাণী চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে বা শেয়ার করে তাকে বাড়িয়ে, যেহেতু ফুটবলটাকে যেভাবে গ্রাম বাংলা এখনো পর্যন্ত মানুষের দ্বারে তুলে দিচ্ছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই খেলারবাণী ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ দাদাকেও ধন্যবাদ জানালাম এত সুন্দর বক্তব্য রাখার জন্য। তো তোমরা দেখে নিলে আজকের খেলাটা, তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানা। তো বাবুল ভাই চলে আসো, তোমার কিরকম লাগলো বলো সবার শেষে? ভালো লেগেছে, দুর্ভাগ্য আজকের মোহামেডান স্পোর্টিং এর যে দুটো বল যে ক্রস বারে লাগার জন্য হয়তো 8টা গোল হলো না বা 6টা গোল হয়েছে, দল ভালো লেগেছে। তবে একটা কথা, কিছু বিদেশি প্লেয়ার যারা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে, এটা আমার না সমস্ত বক্তব্য। তো আপ লোক বলিয়ে আপ লোক কা আজকা খেল কেসা লাগা? আজ কা খেল তো বহুত আচ্ছা থা, আগার মুম্বাই সিটি ওয়ালা মে আগার এই টিম রাতা উসমে চান্সেস থা জিতনে কা, মুম্বাই সিটি মে এসব প্লেয়ার নেই থা, তো ইন লোক কো থোড়া প্লেয়ার অর চাইয়ে, और जो प्लेयर थोड़ा यंग है उन लोग को भी चांस देना चाहिए, जो क्लब में है उन लोग को थोड़ा चांस देना चाहिए, वो लोग खेले थोड़ा और बेहतरीन हो। थोड़ा आप कुछ बोलिए। अच्छा खेला हम लोग, बैठ के दो ओवरऑल बेस्ट गेम खेला आज पूरे टूर्नामेंट में, थोड़ा सा हम लोग गाइड लग हुई है, थोड़ा रेफरी का डिसीजन थोड़ा 19-20 हुआ, बस ये
लेफ्री बहुत गंदा लेफ्री बहुत गंदा है लेफ्री चेंज होगा तो बहुत अच्छा लेफ्री बहुत गंदा है पेनल्टी भी था वो मिला नहीं लेफ्री के ऊपर कुछ डिसीजन थोड़ा लेना चाहिए लेफ्री एकदम गलत है इंडियन लेफ्री के ऊपर थोड़ा कुछ एक्शन लेना चाहिए लेफ्री थोड़ा ठीक है थैंक यू सुन लिया তোমরা শুনে নিলে এদের বক্তব্য খেলার বাণী সার্চ করে না তো শুনে নিলে এনাদের বক্তব্য তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর একটা করে কমেন্ট করো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে